আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমরা রিভিউ দেখে নিব, অর্থাৎ তোমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে লক্ষ্য করো। প্রথমত সূচিপত্র, সূচিপত্রের প্রথম অধ্যায় দেখো, নাম হচ্ছে এখানে প্রাথমিক জীবনের সেট, দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে অনুক্রম ও ধারা, তৃতীয় অধ্যায় নাম হচ্ছে লঘারিদমের ধারণা প্রয়োগ, এরপরের অধ্যায় নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, এরপর হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ, এরপর হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি, এরপর হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, এরপর হচ্ছে সুষম ও যৌগিক গণবস্তু পরিমাপ, এরপর হচ্ছে বিস্তার পরিমাপ। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের নতুন বইয়ের অধ্যায়গুলো। এখন আমরা একটু দেখি নি প্রাথমিক জীবনের সেট কিরকম রয়েছে। এখানে সেটের ধারণা থাকবে, সেটের প্রকারভেদ রয়েছে, সেটের অপারেশন, ভ্যান চিত্র, কার্তেশীয় গুণজ, সেটের প্রয়োগ রয়েছে। এই যে দেখো, চিত্রের মাধ্যমে এখানে দেখিয়ে দিচ্ছে প্রাথমিক জীবনের সেট, অষ্টম শ্রেণীর বইয়ের সেট, রং, পেন্সিলের রং সেট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এটাই হচ্ছে তোমাদের নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বই, গণিত বিষয়ের বইটি। তো এটি তোমাদেরকে পড়তে হবে, যেহেতু সায়েন্স আর্টস কমার্স কোনো গ্রুপ থাকবে না, ওই জন্য সবাইকেই এই বইটি পড়তে হবে। আর বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলগুলো রেখে দিয়েছি, আমাদেরকে কমেন্টে জানাবে যাদের লাগে, আমরা তোমাদেরকে দিয়ে দিব কমেন্টের মাধ্যমে। আর বন্ধুরা, তোমাদের জন্য অন্যান্য বিষয়েরগুলো দেওয়া আছে, দেখে নিবে, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেট, ফুরক সেট, এরপরে সেটের যে বিভিন্ন প্রকারগুলো আছে সেগুলো নিয়ে, হ্যাঁ, ব্যান সেট, কার্তেশীয় গুণজ, সুন্দরভাবে সেট নিয়ে আলোচনা করেছি। তো আমরা খুব শীঘ্রই সমাধান নিয়ে ভিডিও আপলোড করব। এখন আমরা শুধু এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনুশীলনী, অর্থাৎ আগে যে তোমরা জানো বইয়ের অনুশীলনী থাকতো, এই যে এগুলো হচ্ছে অনুশীলনী। এখানে মান নির্ণয় করা করো, এরপরে ভ্যান সেটের মাধ্যমে দেখা হচ্ছে যে কোনো সেট এ বি সি এর জন্য এখানে অপশন আছে দেখো। এরপরে অনুক্রম ও ধারা, এটা দ্বিতীয় অধ্যায়, এখানে কী কী রয়েছে, কী কী নিয়ে আলোচনা হচ্ছে, অনুক্রম ও ধারা নিয়ে প্রাথমিক আলোচনা করেছে। এরপরে চিত্রের মাধ্যমে এখানে বুঝিয়ে দিচ্ছি ভেঙ্গে ভেঙ্গে, এরপর প্রকারভেদ দেখো অনুক্রম, আর সসীম অসীম, এরপরে সসীম আবার প্রকার দেখো সমান্তর গুণোত্তর, এই যে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাদেরকে কমেন্টে। আর তোমরা খুব শীঘ্রই এই বইয়ের সমাধানগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।